সরকার পতনের এক দফা দাবিতে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান মির্জা ফখরুল বলেন এই ক্রান্তি লগ্নে জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার জনগণের মুক্তির লক্ষ্যে বিএনপি এক দফার দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে এক হয়ে একটি জাতীয় ঐক্য গঠন করা দরকার তিনি বিএনপির নেতৃত্বে যুগবোধ আন্দোলনের সব শরিক দল ও জোট বাম ডান সব রাজনৈতিক দল জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক ও ইসলামী সব রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐত্যের আহ্বান জানান